আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়েজ নেই, কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্ন ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে, এটা কিভাবে জায়েজ হতে পারে? যদি মনে হয় আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি, তাহলে করণীয় কি? মেয়েরা লেডিস সাইকেল বা স্কুটি চালাতে পারবে কিনা? ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায়, এটা কি সঠিক? ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা? যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয় সেখানে যাওয়া যাবে কিনা? ছাত্র ফিরদৌস লিখেছেন, যদি মনে হয় আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি, তাহলে করণীয় কি? আল্লাহ থেকে মনে হয় দূরে সরে যাচ্ছি, এরকম হলে আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার উপায় হলো সেজদা। দীর্ঘ সময় নিয়ে সেজদা করুন। পাঁচক্ত নামাজে, অন্যান্য নফল নামাজে সেজদাগুলোকে অনেক দীর্ঘ সময় নিয়ে আদায় করার চেষ্টা করুন। বেশি সময় ধরে সেজদা দিন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভে সহায়ক হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর সবচেয়ে কাছাকাছি এবং নিকটবর্তী হতে পারে বান্দা যখন বান্দা সেজদায় চলে যায়। আর এই জন্যই সেজদা গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের প্রচেষ্টা আমাদের করতে হবে, বিশেষ করে নফল নামাজে। নফল নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছাকাছি বান্দা যেতে পারে। যেমন সহিহ বুখারীর একটা হাদিস রয়েছে যে বান্দা সবচাইতে বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে নফল নামাজের মাধ্যমে। এর মধ্যে আরও স্পেসিফিকলি যদি আমরা বলি, তাহলে সেটা হবে তাহাজ্জুদের নামাজ। এটি আল্লাহ তাআলার অনেক বেশি নৈকট্য আপনাকে এনে দেবে ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে আল্লাহর প্রিয় বান্দা নেককার, আল্লাহ ভীরু, গুনাহমুক্ত জীবনযাপন করার চেষ্টা করেন, সংগ্রাম করেন যে মানুষগুলো, তাদের সান্নিধ্য যত বেশি আপনি কাটাবেন, সান্নিধ্যে যত বেশি কাটাবেন, সান্নিধ্য যত বেশি অবলম্বন করবেন, তত বেশি ইনশাআল্লাহ আপনি আল্লাহ ভীরু, মুত্তাকি এবং আল্লাহর নৈকট্য অর্জনকারী মানুষদের কাতারে সামিল হতে পারবেন। এবং এর পাশাপাশি গুনাহ থেকে আপনি বাছাই করে 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 আপনার জীবনে যে সমস্ত গুণাগুলো আছে একটা একটা করে সেগুলোকে ছেটে ফেলে দেবেন। যত বেশি গুণামুক্ত হতে পারবেন, তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হবে ইনশাআল্লাহ। তার মেয়েরা লেডিস সাইকেল বা স্কুটি চালাতে পারবে কি না? মেয়েরা লেডিস সাইকেল বা স্কুটি যদি চালান নিজস্ব অঙ্গনে, ধরুন তার বাংলোতে, তার বাড়ির এরিয়াতে, তার এমন কোনো জায়গাতে যেখানে আসলে পরপুরুষের দৃষ্টিতে তিনি গোচর হচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে। একটি জিনিস আমাদের এখানে ক্লিয়ার করা দরকার, সেটা হলো যে মা বোনদের পর্দার বিষয়টিকে ইসলাম সবচেয়ে গুরুত্বের সাথে দেখে। যদি কোনো মা বোন এমন কোনো কাজ করেন যেটা তার পর্দার জন্য সমস্যা হবে, সেটা কাজটা ইটসেলফ হালাল হলেও, বৈধ হলেও, সেটা তার জন্য তখন আর করা জায়েজ হয় না। ধরুন পাবলিক প্লেসে কিংবা সাধারণ যে রাস্তাঘাট, সেখানে তিনি সাইকেল বা স্কুটি চালিয়ে যাচ্ছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে শরীরের কাঠামো দিয়েছেন, সাইকেল বা স্কুটি যদি চালাতে যান তিনি, তাহলে সেক্ষেত্রে নানাভাবে তার সে প্রাইভেসি লঙ্ঘন হবে, তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করার স্কোপ পাবে এবং তার যে ব্যক্তিত্ব সেটা একটু হলেও হানি বা আঘাত ঘটবে। যার কারণে এই সমস্ত জায়গাগুলোতে আপনি পর্দাশীলতা মেনটেন করে এটা করতে পারছেন কিনা, সেটা হলো মূল বিষয়। সাধারণত এরকম অবস্থাতে আপনার স্কুটি বলেন, বাইসাইকেল বলেন, জাতীয় কোনো কিছু চালানো সম্ভবপর হয় না পরিপূর্ণভাবে নিজের পর্দাপোশীটাকে মেনটেন করে। অতএব এই অবস্থাতে এটি কিন্তু জায়েজ হবে না। আর যদি আপনি এমন কোনো ওয়ে বের করেন যে অনেক ঢোলাঢালা পোশাক কাপড় পরেছেন, সেখানে আবার পিছিয়ে পড়ে আপনি দুর্ঘটনার শিকার হবেন না, নানাভাবে যদি আপনি নিজের পর্দাকে নিশ্চিত করতে পারেন, তাহলে মৌলিকভাবে এটি কোনো নাজায়েজ বা হারাম কাজ নয়। এস এইচ মোহাম্মদ আল জাবির আপনি লিখেছেন, ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায়, এটা কি সঠিক? না, এরকম কোনো কথা নেই। বিয়ের ব্যাপারে এমন কোনো সময় বা এমন কোনো কাল নেই যে সময় কালে বিবাহ হলে কোনো প্রকার ক্ষতি হতে পারে বা উপকার হতে পারে। বিবাহ সবসময় করা যায় এমন একটি বিষয়, শুধুমাত্র হজের এহরামরত অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিয়ে ওলামা ইকরামের ভিন্নমত আছে। একদল ওলামা ইকরাম জায়েজ বলেন, অন্যদল ওলামা ইকরাম নাজায়েজ বলেন। তবে এর বাইরে অন্য বছরের অন্য কোনো সময়, রমজানে, রমজানের বাইরে, কাটা চাঁদ বলে আপনার জিলহজ মাসে, কুরবানিদের মাসে, সে মাসে, কিংবা এই ভাদ্র মাসের কথা আমি নতুন জানলাম, তো এরকম কোনো মাসে বিয়ে করলে কোনো অমঙ্গল হয়, মঙ্গল হয়, এরকম মনে করলে সেটি কুসংস্কার এবং বেদাত হবে। এ ধরনের কুসংস্কারের জন্য বিশ্বাসী হওয়া যাবে না। আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়েজ নেই, কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্ন ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে, এটা কীভাবে জায়েজ হতে পারে? দেখুন, প্রথম কথা হলো যে শিশুর জন্মের দিনটি, যে দিনে সে জন্মগ্রহণ করেছে, এই দিনটিতে বাবা মা, আত্মীয় স্বজন সবাই আনন্দিত, এবং সেই দিনে আনন্দ হয়ে তারা যদি আনন্দিত হয়ে তারা যদি ভালো খাবার খান, মিষ্টি কিনেন, এটা নাজায়েজ পৃথিবীতে কেউ কোনো দিনই বলেনি। শিশুর জন্মের দিনে ভালো খাবার ব্যবস্থা করা আর প্রতি বছর জন্মদিন উদযাপন করা, কেক, মোমবাতি সহ যেগুলো প্রত্যেকটার আলাদা আলাদা ধর্মীয় ব্যাখ্যা আছে, কেক কেন ব্যবহার হয় জন্মদিনে, অন্য কোনো কিছু থাকতে কেক কেন,
মোমবাতি কেন জ্বালানো হয়, এগুলো নিয়ে আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াতে অথবা আপনি গুগলে যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে এর পেছনের রহস্যগুলো কী। অতএব ওই জিনিসগুলো একটা, আর জন্ম হয়েছে শিশুর, সে উপলক্ষে ওই দিনে মিষ্টি খেলেন, ভালো রান্না করলেন, যে কোনো আনন্দের ঘটনাকে কেন্দ্র করেই তো আমরা ভালো কিছু খাই, সেটাকে পৃথিবীর কোনো আরেক দিন মানে নাজায়জ করেনি, দুটিকে যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে তো ভুল হবে, এবং সেই সাথে এটাকে কেউ ইবাদত শরিয়ার কাজও মনে করছে না। দুটা জিনিস এখানে, জন্ম দিবস উদযাপন যেটি বছর বছর হয়ে থাকে সেখানে যে সমস্ত আইটেমের প্রয়োজন হয় সেগুলো অগ্নিপূজকদের বিভিন্ন বিশ্বাস থেকে এসেছে, তাদের কৃষ্টি বা কালচার, আর যে কোনো আনন্দের বা যে কোনো সুখের কোনো ঘটনা আসলে তখন খুশি হয়ে নিজেরা ভালো কিছু খাওয়া বা খাওয়ানো, সেটাকে পৃথিবীতে কেউ নাজায়েজ বলেনি এবং দুটি কখনো এক জিনিস নয়, এই পার্থক্যটা আমাদের করতে হবে। আমরা অনেক সময় এই বিষয়গুলোকে গুলিয়ে ফেলি, যেমন কদিন আগে আমরা শুনেছি কেউ কেউ কম্পেয়ার করছেন যে আমরা বলেছি বিভিন্ন বক্তব্যে যে পাঁচক্য সালাতের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়, এটাকে কেউ পার্ট অফ সালাম মনে করলে এটা বিদাত হবে, আমরাই আবার ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনার পরে সালাত আদায়ের পরে হাত তুলে দোয়া করেছি। অনেকে বলেন যে তাহলে হাত তুলে নামাজের পরে দোয়া করতে নিষেধ করেছেন, তাহলে বৃষ্টি প্রার্থনা এখানে করলেন কেন, তাহলে একমুখ দুই কথা হলো কিনা, খুবই হাস্যকর একটা কথা। ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমরা বলেছি বা কোনো ডাক্তার বলেছেন যে আপনি ডায়াবেটিসের রোগী, আপনি রাতে ভাত খাবেন না, এখন রাতে ভাত খেতে নিষেধ করা হয়েছে, সেই ডাক্তারই আবার যদি লিখে দেন যে আপনি দুপুরে ভাত খাবেন, তখন যদি বলা হয় ডাক্তার সাহেব আপনি রাতে ভাত খেতে নিষেধ করছেন আবার দুপুরে ভাত খেতে বলছেন, একমুখী কথা বলছেন, ঠিক সেই রকম হয়ে গেল কথাটা। অর্থাৎ পাঁচক্য সালাতের পরে সম্মিলিত মোনাজাত করার ব্যাপার একটি, আর ইস্তিসকার নামাজের পরে করা আরেকটি, অর্থাৎ দুইটা দুই সময়ের ব্যাপার। ইস্তিসকার নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মিলিতভাবে দোয়া করেছেন, আর পাঁচক্য নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে নিজে দোয়া করেছেন, দুইটা দুই জিনিস। অতএব এই পার্থক্যগুলো করতে না পারার কারণে সহজ বিষয়কে আমরা কঠিন করে ফেলি এবং গুলিয়ে ফেলি, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এমনি আমাদের হোসেন আপনি লিখেছেন ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা, যে জায়গাটা আপনি ঘুমিয়ে থাকেন বা শুয়ে থাকেন বা যেটা আপনার শোবার ঘর শোয়ার জায়গা সেখানে নামাজ পড়েছেন, যদি পবিত্র হয় পাক হয় নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, তবে নামাজের যাতে মনোযোগ থাকে সেরকম জায়গা থাকা উচিত। ধরুন সেখানে ঘুমানোর জায়গা, সেখানে হয়তো কালারফুল না বিছানা টিছানা আছে, সেটা আপনার মনোযোগ নষ্ট হতে পারে, এরকম হলে সেখানে বিছানা বিছিয়ে নেবেন, জানালা বিছিয়ে নেবেন বা এমন কিছু বিছিয়ে নেবেন যে আপনার মনোযোগকে নষ্ট না করে। যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয় সেখানে যাওয়া যাবে কি না, যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয় হারাম কাজ হয় সেখানে যাওয়া যাবে না, কারণ হারাম মসজিদগুলো বর্জন করবার জন্য কোরআনে আমাদেরকে নির্দেশ করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস থেকে আমরা সেই বিষয়ে নিষেধাজ্ঞা পাই। বিধায় এই হারামের আয়োজনে হারামের অনুষ্ঠানে আমাদের জন্য যাওয়া যায় হবে না, সেখানে যদি আপনার কোনো হারামের আয়োজন না থাকে, পর্দাহীনতার ভয় না থাকে, গান বাজনা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যেতে পারেন, অর্থাৎ শর্ত সবাইকে সেটি জায়েজ হতে পারে শুধুমাত্র।